স্তবক দিয়ে সমাধান স্মরণ করতে। আমাদের কাশাপাড়া পৌরসভার পৌরপিতা শ্রী কমল ভিকারী মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্বোধনা করবে দীপিকা দেবনাথ। পুষ্পস্তবক দিয়ে সম্বোধনা জ্ঞাপন করছে দীপিকা দেবনাথ। আমাদের মধ্যে হালু শহরের বিশিষ্ট কাউন্সিলর বিশ্বজিৎ পাল সপুৎসহ সমন্ধনা করছেন। যারা অনুষ্ঠান করছে তাদের কাটতে হবে কেকটা, কাটবেন, আমি ওখান থেকে অল্প খাবো। আমি ওদিক দিয়ে যাই, হ্যাঁ সবাইকে হবে একটা, কিন্তু দারুণ। নমস্কার, আপনারা দেখছেন আপতাক খবর ডট কম, আমি রঞ্জন ভরদ্বাজ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যানাউন্সমেন্ট করার পর যে প্রত্যেক এই পুরো পশ্চিমবাংলা মেয়ে আজকে দুসরা মে দিনে আজকে মা মাটি মানুষ দিবস পালন করা হবে। আর দেখতে পাচ্ছেন ঝুম্পা সিং, তিনি এই ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডে কাছাপাড়া কাউন্সিলর, তার উদ্যোগে মা মাটি মানুষ দিবস পালন করা হচ্ছে। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেহেতু আজকে তিনি তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার গঠন করা হয়েছিল, এখানে বিধায়ক সুব্রত গাড়ি রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। দাদা, মে দিবস আজকে দুসরা মে মা মাটি মানুষ দিবস পালন করা হচ্ছে, কি বলবেন? না না, তিনবারের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছেন, বাংলার মানুষের দুহাত ধরে আশীর্বাদ করে আজকে দিনে রেজাল্ট বেরিয়েছিল আপনারা জানেন দোসরা মেয়েতে। আর প্রথমে তো আমি ধন্যবাদ জানাবো যা এখানে যারা মা মাটি মানুষ মমতা ব্যানার্জিকে দুহাত ধরে আশীর্বাদ করে বিধায়ক করে আমাকে পাঠিয়েছেন। আর আমি সবসময় ওনাদের আশীর্বাদ নিয়ে ওনাদের যে কাজ মমতা ব্যানার্জি উন্নয়ন সেটা আমি চেষ্টা করব কি সম্পূর্ণ করার জন্য। আরও ধন্যবাদ জানাবো এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ঝুম্পা সিং, আমার সঙ্গে রয়েছে কাঁচাপাড়ার পুরো প্রধান আমাদের কমল অধিকারী রয়েছে, আর সবাই মিলে আমরা যে মানুষের উন্নয়ন করব। বিশ্বজিৎ পাল রয়েছে, আলিশ্বরের কাউন্সিলর রয়েছেন, বিমল রয়েছে, সকলে রয়েছে, সকলকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই। আজকে এক বছর আমরা যে কাজ কি কাজ করেছি আর চার বছর আর কি কাজ করতে হবে সেটা আমরা বিবেচনা করে মানুষের সামনে তুলে ধরবো। দাদা, অনেকেই আমরা দেখেছিলাম 23 ফেব্রুয়ারি 2019 পর একটা তাণ্ডব আমরা দেখেছিলাম, কিন্তু সেই তাণ্ডবটা আপনি মানে সেটা আপনি জেতার পর সেটা পুরোটাই বন্ধ করে দিয়েছিলেন। না, বাংলার মানুষই এটা বন্ধ করেছে, বাংলার মানুষ ঠিক করে ফেলেছিল যে 2021 বাংলার সৃষ্টি সংস্কৃতি কার হাতে থাকবে। সেই জন্য এটা মমতা ব্যানার্জির উপর বিশ্বাস ভরসা করেছে বলে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বাংলার মানুষই করেছেন। এগুলো বাংলার মানুষই ঠিক করে দিয়েছিল এই তাণ্ডব রক্ষার জন্য, তারাই ঠিক করলো কি কার হাতে শাসনটা থাকবে। তো যার হাতে শাসন দিয়েছেন বাংলার মানুষকে শান্তিতে রয়েছে। এই সাংসদ অর্জুন সিং এর যে আমরা নাটক দেখছি, এটা নাটক নাকি রাজনীতি কোনো চাল? দেখুন, আমি একটা কথা বলি, অর্জুন সিং যে আন্দোলন করছে সেই আন্দোলন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যবে থেকে জুট মিলের সমস্যা হয়েছে তবে থেকে আন্দোলন করছেন। আর সত্যি সত্যি যদি বাংলার মানুষ বঞ্চনা হচ্ছে, বাংলার মানুষের পাশে
থেকে যদি আন্দোলন করতে হয় তাহলে 97,000 কোটি টাকা যেটা কেন্দ্র সরকার বিজেপি সরকারের কাছে যেটা পাওনা আছে সেই টাকাটার জন্য আন্দোলন করুক। বাংলার মানুষের যে বঞ্চনা রয়েছে, বাড়ির পেট্রোল ডিজেল গ্যাস এই যে দাম বেড়েছে সেটা রাস্তায় নামুক, সংসদ যখন উনি রাস্তায় নামুক নেমে আন্দোলন করুক। আসল কথা এটা এটা উদ্দেশ্য নয়, এটা নিজের স্বার্থ কোথাও জড়িয়ে রয়েছে, সেই স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে ব্যারাকপুর লোকসভার মধ্যে তার পলিটিক্যাল রাজনৈতিকভাবে মাটি সরে গেছে। ও জানে এখন 5 লক্ষ ভোটে হারবে, তাই লে দেও এ দেই করছে, এতে কোনো সুবিধা হবে না। সে আন্দোলন যদি স্বচ্ছ থাকে তাহলে যে যেই দলের সে সংসদ সেটাই রিজাইন দিয়ে সেই আন্দোলনটা মানুষের পাশে দাঁড়াক, তাহলে বিশ্বাস করা যাবে। ওকে বিশ্বাস করা মানুষ বিশ্বাস করছে না। ওনার নেতৃত্বে যে তাণ্ডব হয়েছিল 2019-23 সেই নিয়ে তিনি আন্দোলন করলেন না, কারণ অনেক লোকের ঘর ছাড়া করালেন, অনেক বাড়ি ভাঙচুর করালেন, জয় শ্রীরাম নাম করে পুরো একটা মানে আতঙ্ক করে রেখেছিলেন সাংসদ অর্জুন সিং। আর আজকে বলছেন যে আমি মানুষের জন্য আমি নাকি মানে আমি তাদের দাবি নাকি আমরা নিয়ে আমি আন্দোলন করব। চটকলের মানুষের যে শ্রমিকদের শোষণের মেন উদ্যোক্তাই হচ্ছে অর্জুন সিং, ঠিক আছে? সেই চটকলের মেন শোষণ উদ্যোক্তা আজকে বাংলার মানুষ দুহাত ধরে তাণ্ডবের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছে। আজকে সে জানে কি পলিটিক্যাল, যে আপনারা দেখছেন চারিদিকে কিভাবে বাই ইলেকশন ইলেকশনে কিভাবে 4 নম্বরে গিয়ে বিজেপি পৌঁছে গেছে। এখন ও জানে 2024-এ নিশ্চিত এই এলাকার ব্যারাকপুর মানুষের রাজনৈতিকভাবে তাকে প্রত্যাখ্যান করেছে, সে জানে 5 লক্ষর বেশি ভোটে হারবে, এটা চ্যালেঞ্জ। সেই জন্য আজকে এইসব নাটক করছে, নাটকটার মধ্যে সৎ নেই, সৎ মনোভাব নেই, কোথাও না কোথাও নিজের স্বার্থ জড়িয়ে আছে। কি মনে করেন আগামী দিন কি তৃণমূলে নেওয়া যাবে তাকে? সেটা আমি উপর নেতৃত্ব ব্যাপার, কে নেবে কে আসবে এটা আমি বলতে পারি না, কিন্তু আমার ব্যক্তিগত যেটা মতামত আছে, মানুষের যেটা কথা আছে সেটা আমি আপনাদের তুলে ধরলাম। আমার কথা বললাম বিধায়ক সুবোধ গালী, এখানে রয়েছেন কমল দিঘাই, কমল দাসের কথা দাদা কি বলবেন জুম্পাদি আজকে দিন ব্যাপারে? দেখুন সত্যিকারে আজকে আনন্দ লাগছে, একটা বছর কমপ্লিট হয়েছে। আমরা লাস্ট ইয়ারটা ভুলতে পারি না, যে সিচুয়েশন ছিল ব্যারাকপুর লোকসভায় এবং সারা বাংলায়। ধন্যবাদ জানাবো বাংলার মানুষকে এবং বিশপুরের মানুষকে, দুয়ার ধরে সুবোধ অধিকারীকে আশীর্বাদ করেছেন এবং উনি বিধায়ক হয়েছেন, এক বছর কম্পিটিশন করেছেন এবং অনেকটাই চেঞ্জেস আপনারা দেখতে পাচ্ছেন, কীভাবে শান্তি রয়েছে আমাদের বিশপুরে এবং ডেভেলপমেন্টে উন্নয়নে কাজ হচ্ছে এবং ওনার উপরে আমাদের সবারই আস্থা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রয়েছে এবং বাকি নেতৃত্ব যারা নেতৃত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস সবার উপরে আস্থা রয়েছে। দিদি যখন বলেছেন যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, সেই আস্থা নিয়ে আমরা এগিয়ে চলছি এবং মানুষের কাজ করব। আগামীকাল ঈদ কি বলেন? আগাম ঈদ শুভেচ্ছা জানাবো, যেরকম আমরা পূজায় বার্তা দিই প্রত্যেক মানুষের যেন মঙ্গল হোক, আল্লাহর কাছে এই দোয়া রাখবো, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং তাদের ফ্যামিলি ভালো থাকুক। আমার কথা বললাম পৌর প্রধান কাঁচাপাড়া কমল অধিকারী, তার সঙ্গে কথা বললাম জুম্পা সিং অধিকার রয়েছেন, তার সঙ্গে কথা বললাম আজকে বিধায়ক সুবোধ গাড়ি কাঁচাপাড়া পৌর প্রধান কমল অধিকারী, আপনার অনুষ্ঠান কি বলবেন? ভীষণ ভালো লাগছে আজকে আমাদের এই অনুষ্ঠান। আমার একার চাহিদা না, আমার ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ চেয়েছিল যে দাদা যেভাবে ভোট চাইতে দোরগোড়ায় গিয়ে যে যে প্রতিশ্রুতিগুলো দাদা দিয়েছিলেন সেগুলো আজকে এক বছর দাদা জিতে যাওয়ার পরেও একইভাবে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলোর মতনই কাজ করছে, তাই ওনাকে ধন্যবাদ দেওয়ার জন্য, এইভাবে আমাদের পাশে থাকার জন্য আমরা আজকে ওনাকে ডেকে ওনাকে একটু অনার করেছি। আজকে দিনটা কেন বেছে নিলেন? আজকে 2রা মে, কারণ এই দিনটা আগের বছর যে কিভাবে আমরা কাটিয়েছি আগের দিন রাত্রিটা সেটা একটা তৃণমূল কর্মী জানে। জুম্পা সিং তার বক্তব্য আপনারা শুনলেন, আপনারা দেখছেন আপতাক খবর .com, দেখতে থাকুন সঙ্গে থাকুন।